হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি ফুয়াদ এফসিটি মাল্টিনার পক্ষ থেকে। আজকে আমরা রিভিউ করব একটা অ্যাওয়ে ইলেকট্রনিক্সের অনেক ফেমাস হেডফোন, এটা হচ্ছে X660BL। সো রিভিউটা শুরু হবে ইন্ট্রোর পর, চলুন শুরু করা যাক। সো এটা হচ্ছে অ্যাওয়ে X660BL হেডফোন, দেখতেই পাচ্ছেন বক্স অনেক প্রিমিয়াম, আর এটাতে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে, যার কারণে আপনি অনেক ভালো সাউন্ড ব্যাকআপ পাবেন। চলুন দেরি না করে আনবক্সিং করে ফেলি। ও ওয়াও, এখানে আপনার এরা ম্যাগনেট ইউজ করেছে। এরা বক্সে তো অনেক প্রিমিয়াম লেভেলের। এটা আপনার বেসিক ইউজার ম্যানুয়াল গাইড, এটা রেখে দিচ্ছি। এর সাথে তো পাচ্ছেন অ্যাওয়ে হেডফোনটা, যে অ্যাওয়ে লোগো লেখা, এর সাথে আপনি রেগুলার মাইক্রো ইউএসবি কেবল পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সাথে পেয়ে যাচ্ছেন, ওয়াও দ্যাটস কুল। আমাকে আমার কাছে পার্সোনালি কিন্তু এগুলোর বার্সগুলো অনেক ভালো লেগেছে, কাইন্ড অফ ভিতরটা গ্রিন কালার আর কি, সো বুঝতে পারছেন। ও ওয়াও, সাথে আবার আপনার কাইন্ড অফ লক করার জন্য একটা ওরা ক্লিপও দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো এই বক্সের এর বাদে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অ্যাওয়ে। ওয়াও, লুকিং সো বিউটিফুল, এদের প্যাকেজিং জাস্ট ওয়ান্ডারফুল। আপনার কখনো ফিল করতে হবে না আপনি একটা আপনার প্যাকেজিং কমপ্লিটলি লাইক আ সনি হেডফোনগুলোতে এমন প্যাকেজিং করে। আমার প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে, বুঝতে পারছেন। এখানে ম্যাগনেটিক জিনিসটা আসলে খুব প্রিমিয়াম লাগছে আমার কাছে। এই যে আমার হাতে হেডফোনটি, এখানে অ্যাওয়ে ব্র্যান্ডিং করা দেখতেই পাচ্ছেন, সো অনেক ভালো এই হেডফোনটি। এই যে ডুয়েল স্পিকার বলছিলাম, আর কাইন্ড অফ এটা কিন্তু একটা কাইন্ড অফ ব্ল্যাক গ্লাস, সো আপনি স্পিকারগুলো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক আমি যে দেখানোর চেষ্টা করতেছি আপনি আই থিঙ্ক বুঝতে পাচ্ছেন, এই যে কাইন্ড অফ এখানে বুঝতে পারছেন একটা শেড পড়তেছে, আপনি বুঝতে পাচ্ছেন ডুয়েল স্পিকার। সো এটা হচ্ছে এই হেডফোনের মেন রহস্য, এর কারণে সাউন্ড অনেক ভালো কোয়ালিটির সাউন্ড আসে, আর অনেক ভালো এখানে আপনার একদিন পজিটিভ নেগেটিভ সাউন্ড পড়ার জন্য করা, এটা আপনার কানেকটিভিটি করার জন্য। আর আই থিঙ্ক এখানে আপনি দুটো লাইট পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড, সো এটার মাধ্যমে আপনি পেয়ারিং করতে পারবেন। অ্যান্ড লাইক দ্যাট আমি ওপেন করা ট্রাই করতেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার লাইট জ্বলছে, এর মাধ্যমে আপনার পেয়ারিং করতে পারবেন। আর আমার পার্সোনালি এই জিনিসটার একটা খুবই ভালো লেগেছে, কাইন্ড অফ এখানে কিন্তু আপনার ম্যাগনেট কানেক্টিভিটি, কাইন্ড অফ আপনি যখন গলায় রাখবেন আপনার পড়ে যাওয়ার রিস্ক থেকে আপনি এখানে একটা ভালো একটা স্পেস পাবেন, যাতে আপনার গলায় জিনিসটা প্রবলভাবে আটকে থাকবে। সো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এখানে অ্যাওয়ে ব্র্যান্ডিং করা আপনারা দেখতে পাচ্ছেন, আর মোটামুটি তার স্পেস আপনারা বুঝতে পাচ্ছেন যে খুব একটা বড়ও না আবার খুব একটা আনফিটও না, যে আপনার বেশি গলায় ঝুলে লাগতে জিনিসটা খারাপ লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আপনার কন্ট্রোলিং দেওয়া, আর আমার কাছে পাশে এই ডিজাইনটা খুব ভালো লেগেছে। আপনি দেখতে পাচ্ছেন কি না ঠিক বলতে পারছেন না, বাট আমি দেখানোর ট্রাই করতেছি আর কি। জিনিসটা আসলে খুব ইউনিক আমি মনে করি, এই পাশে অ্যাওয়ে ব্র্যান্ডিং করা, আর তারটা খুবই ফ্লেক্সিবল অ্যান্ড খুবই রাবারি আপনারা বুঝতে পাচ্ছেন। আর আমি এটা অলমোস্ট ওয়ান উইক থেকে ইউজ করতেছি, সো আমার এটার সম্বন্ধে সাউন্ডের ব্যাপারে বা যাই বলেন ব্যাপারে কেমন হেভি, আমি প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যাই, সো আমি এটা ইউজ করতেছি, আমার জন্য খুবই প্রেফারেবল আমি মনে করি। আমি কানে লাগাই, সাধারণত উইদাউট ওয়্যারগুলো আপনার প্রবলেম করে জগিংয়ের ক্ষেত্রে, সো এটা আপনার কমন প্রবলেমটা করবে না আপনি। আর এটা তো ব্যাকআপের কথা আর নাই বলে আপনি এটা হিউজ ব্যাকআপ পাবেন, এটার ব্যাকআপ আপনি নর্মাল বেসিক যেগুলো আপনার অ্যাওয়ে যেগুলো ব্লুটুথ হেডফোন আছে এগুলো উইদাউট ওয়্যার ওলার থেকে অবশ্যই ব্যাকআপ বেশি পাবেন, কারণ এটার ওয়্যার অ্যাডেড। অ্যান্ড এটা হচ্ছে আপনার স্পেস মুডের জন্যই করা, আপনার কাইন্ড অফ আপনি ইয়ার ক্ষেত্রে আই থিঙ্ক আমি বক্সটাতে আপনি দেখালে দেখতে পারবেন, এখানে কিছু ওগুলোভাবে লেখা আছে, আপনার টাইম দেওয়া স্পেস সুপার বেস, এটা বেস পারফরমেন্স খুবই ভালো, আর একটা এটা এফসিএ থেকে রেকমেন্ডেডও আসা বুঝতে। আর সাউন্ডের ব্যাপারে তো বুঝতে পাচ্ছেন এখানে ভালো করে শো করে দিচ্ছে, ডবল স্পিকার ডুয়েল স্পিকার, যেটা আপনি সাধারণত বেসিক ইয়াতে পাবেন না। আর এটা সাধারণত আপনি দুইটা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রে, আমাদের এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা একটা গ্রেডিশন আছে দেখতে পাচ্ছেন, সবই তো এখানে ব্র্যান্ডিং করে দিয়েছে। আই থিঙ্ক এখানে এখানে আপনার এখানে এখানে ওদের অ্যাপস দেওয়া আছে, আপনি এখানে ইয়া করে আপনার অ্যাপসটা ইয়া করে নিতে পারবেন, আপনার অনেক ফিচার রয়েছে আর অনেক ভার্সন অনেক আপডেট আমি মনে করি। আর যে ডুয়েল ডাইনামিক ডিভাইস, আমি এখন আপনাদেরকে র্যান্ডম ইউজের জন্য দেখাচ্ছি, আপনারা এমন করে কানেক্ট করে কাইন্ড অফ কানে খুব কমফোর্টলিভাবে সেফ হয়, যে আমি কানেক্ট করার কারণে আমি আমার নিজের ভয়েস প্রবলেমে শুনতে পাচ্ছি না, সো বুঝতে পাচ্ছেন কতটা এয়ার টাইটভাবে এটা সেট আপ হয়ে থাকে কানে। আর সাউন্ড তো মাইন্ড ব্লোয়িং, এটা আপনারা নিলে বা আপনারা আমি আমি বোঝানোর আপনার চেষ্টা করবো, এখানে আপনারা কিছু বুঝতে পারবেন এটা ডুয়েল স্পিকার হওয়ার কারণে এত ভালোভাবে সাউন্ডটা ওরা গ্রিপ দেয়, এত ভালো একটা আপনার সারাউন্ডিং সাউন্ড পাবেন, আর এত ওভার বেস পাবেন, যারা বেস লাভার আমি পার্সোনালি মনে করি তাদের জন্য হেডফোনটা
ও আমি আসলে খুব জোরে কথা বলতেছিলাম, আমি আসলে এটা লাগার কারণে আমি বুঝতে পারছিলাম না যে আমি কতটা লাউডে কথা বলতেছিলাম, কারণ এটা কানটা আমার পুরো কমপ্লিটলিভাবে ইরিটেট করে দিয়েছিল। কারণ এটার কাইন্ড অফ আপনার স্পেসটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনার কমপ্লিট কানে পারফেক্ট একটা কম্বো করে ডিজাইন করা হয়েছে, যার কারণে আপনার কানে খুব কমফোর্টলিভাবে সেটা। আর আমি মনে করি আমার তো হচ্ছে আমার কান হচ্ছে বেসিক 10টা বেসিক রেগুলার সাইজের কান, সো এয়ার, সো বুঝতে পারছেন আপনারা যারা বেসিক বা যারা একটু কান বড়ো বা যারা একটু কান চান, আই থিঙ্ক প্রবলেম হবে না, এটা খুব কমফোর্টলিভাবে গ্রিপ করবে আপনার কানে, আপনার এয়ার খুব কমফোর্টলিভাবে আপনার ইয়া করতে পারবেন। আর কাইন্ড অফ এটা প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে আপনার মনে হতে পারে যেটা আপনার কানে একটু কাইন্ড অফ লাগে বা ব্যথা লাগে, আমি আমি নিজে ইউজ করি, আমি নিজে এয়ারপড ইউজ করেছি, কাইন্ড অফ অনেক লং টাইম রাখার কারণে কী হয় কানে একটু একটু উইয়ার্ড লাগে বা মনে খুলে রাখে দিই, একটা অস্বস্তিকর লাগে। সো আপনি এই জিনিসটা আমি ফিল পাইনি, আমি অলমোস্ট সকালে 2-3 hours জগিং করেছি, আমি কন্টিনিউ ইউজ করেছি, আমার কোনো ধরনের এমন ফিল হয়নি আসেনি বা কোনো ধরনের মনে হয়নি যে না এটা পরে আসি বা খুলে রাখি কাইন্ড অফ, বা এমন আমার কিছু মনে হয়নি, কারণ এটার প্লাস্টিকটা হলে প্লাস্টিকটা পুরো পারফেক্ট, আর এখানে কার্ভ করে দেওয়া, দ্যাটস ওয়াই আপনার কানে কাইন্ড অফ প্লাস্টিকটা আপনার ইয়া করবে না আর কি। আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনার থেকে দেখানোর চেষ্টা করতেছি, হয়তো ছোটো জিনিসটা অনেক ছোটো, সো এটা কাছ থেকে না ছাড়া জিনিসটা বোঝা যাচ্ছে না এমন একটা ব্যাপার। আর এই তো এয়ারফোনের ব্যাপারে আপনারা আমার যতটুকু তথ্য দেওয়ার, বা আমি মনে করি আমার আমার ক্ষেত্রে এটা 100% রেকমেন্ডেড একটা হেডফোন, আর আমি মনে করি, আর এটা আপনি মনে করতে পারেন, এটা এটা কিন্তু অলমোস্ট এটা মানে রিলিজ দেওয়ার অলমোস্ট 1 year প্লাস এটার ইয়া করা, তারপরে এত পরে রিভিউ করতেছি, কেন এটা কোশ্চেন আসতে পারে যে ওয়াই এতদিন পর কেন একটা এত ওল্ড হেডফোন, বাট আমি কিন্তু পারচেস করতে অনেক পরে, বাট আমি পার্সোনালি মনে করি এখনকার বাজারে যেগুলো হেডফোন আছে আপনার কিউসিআই বলেন বা অন্যান্য বলেন, রিয়েলমি বলেন, শাওমি বলেন, তার থেকে আপনি একটা খুব বেটার 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 সাউন্ড কোয়ালিটি পাবেন, যারা মনে করেন যে আমার সাউন্ড কোয়ালিটি খুব বেটার দরকার, আমার ভালো দরকার, আমার বেস ভালো দরকার, সাউন্ডিং ভালো দরকার, আমি নিজেও আমি আমি কিন্তু একেজি হেডফোন অলওয়েজ ইউজ করি, আমার মোবাইলের সাথে জন্য মাইক ইউজ করা হয়, সো আমি প্রেফারেবল করি অলমোস্ট আপনি কমপ্লিট হলে একেজির মতো আপনি সাউন্ড ব্যাক পাবেন। সো এটা রিয়েলি একটা খুব একটা বিগ কিছু অফার করতেছে আপনাদের ক্ষেত্রে, একটা এত একটা ভালো এখন পর্যন্ত রানিং মার্কেটের ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি একটা অনেক হিউজ বিগ অফার করতেছে, যে মনে হইতে পারে যে এখন আরও বাজেট অনেক ভালো হলে এই বাজেট অনেক ভালো হেডফোন পাওয়া যায়, ভালো হেডফোন আছে, কাইন্ড অফ ডিফারেন্ট কাইন্ড অফ, বাট এটা খুবই একটা প্রেফারেবল জিনিস আপনাকে প্রেফার করতেছে। আর এটার মেন জিনিস আমি যেটা বললাম সাউন্ড, আর এটা সাউন্ডের ব্যাপারে জাস্ট সে নাথিং, এটা বলার কিচ্ছু নাই, এটা আপনার মানে কী বলবো আর কি, জাস্ট ওয়াও, এটা আমি নিজের জন্য নিয়েছি, সো আমি 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 হ্যাপি উইথ ইট, আই এম টোটাল স্যাটিসফাইড, অ্যান্ড থ্যাংকস টু অ্যাওয়ে এত সুন্দর হেডফোন প্রোভাইড করার জন্য আমাদের সবার কাছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিল্ড কোয়ালিটির ব্যাপারে বলি, আপনার কিন্তু পিছনে এটা ম্যাটেরিয়াল ইউজ করছে ওরা, তা বুঝতে পারছেন, সো বিল্ডের ব্যাপারে কোনো ডাউট নেই, ফুললি প্রেফারেবল। আর আমি ইউজ করি তারটা খুবই আপনার রাবার অ্যান্ড ইয়া যাই মজবুত কাইন্ড অফ, আমার কাছে 2-3 বার পড়ে গেছিলো, বাট আলাদা মতে এমন কিচ্ছু হয়নি বা কোনো প্রবলেম হয়নি, সো সো দিস দিস রিয়েলি নাইস। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনি রাখবেন কাইন্ড অফ রিয়েলি কুল, অ্যান্ড ইউনো একটা আপনি আপনার প্রোফাইল আপনি কোথাও যাচ্ছেন বা কাইন্ড অফ আপনি যাচ্ছেন, সো এই প্রবলেম আমার ফেস করা লাগবে না, আমার পছন্দের জিনিসটা খুব ভালো লেগেছে, সো দ্যাটস আমি এটা 2 বার বললাম ব্যাপারটা, আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে, জানাবেন কেমন লাগছে বা জিনিসটা আসলে প্রেফারেবল কি না, বা যদি এটা কোনো ব্যবসায়িক থাকে আমি আমার চেষ্টা করছি সর্বোচ্চ এটার সব কিছু তুলে ধরার, তারপরও যদি মনে করেন যে হ্যাঁ আপনি যদি মনে করেন যে ব্যবসায়িক যদি বলতে পারেন, আমার ক্ষেত্রে মনে হয় যেটা এখন আমরা সাধারণত যে উইদাউট ওয়্যার ইউজ করি এটা একটু কাইন্ড অফ মনে হতে পারে যে অনেকে পছন্দ করে যে কাইন্ড অফ গলায় ঝুলে রাখবো কেন, জিনিসটা একটা ছোটো একটা ডকের মতো রাখলেই হচ্ছে, পকেটে রাখিয়ে দিলাম এই প্রেফারেবল এমন হইতে পারে, বাট সেই ক্ষেত্রে এটাই শুধু ওয়ান অফ দ্য বেস্ট সাইড এটা বলতে পারেন, তা বাদে দিস জাস্ট ওয়াও ম্যান, এটা জাস্ট বলার কিছু নাই, ফোনটা খুবই প্রেফারেবল অ্যান্ড খুবই নাইস, অ্যান্ড আমি অবশ্যই প্রেফার করতেছি। আর আমি একটু বলতে পারি আপনি যদি ভিডিও দেখা পারে আপনি হেডফোনটা পারচেস করেন আপনি ঠকবেন, জাস্ট জাস্ট নাথিং, আর যদি মানে এটা কোনো অবকাশই নেই, আপনি আপনি জাস্ট আমার ভিডিও বা কাইন্ড অফ এর জন্য আপনি দর্শকের যাচাই করবেন, দেখবেন, দেন আপনি ডিসাইড করবেন, বাট আপনার যদি কেউ নিয়ে থাকে বা কেউ জানেন সো অবশ্যই। আর অ্যাওয়ে সাউন্ড তো অবশ্যই প্রেফারেবল, আমরা ব্লুটুথ স্পিকার ইউজ করি, অ্যাওয়ে খুব ফেমাস ব্লুটুথ স্পিকার, আমি নিজেও ইউজ করি অনেক আগে পারচেস করা, কাইন্ড অফ হোয়াইট গ্রিন হোয়াইট অ্যান্ড ইয়োর হোয়াইট ইয়োরো কালার পাওয়া যায় একটা আগে ছিল, সো আমি ইউজ করি, আমার কাছে ওইটা খুব সাউন্ড ভালো লাগে, অবভিয়াসলি এটা সাউন্ড মোর দেন গুড আমি মনে করি, সো আপনাদের সবার কাছে অনেক আশা করি ভালো লাগবে। আর আমার রিভিউতে যদি আপনাদের কোনো কারণে কোনো ব্যাপারে খারাপ লেগে থাকে বা ভুল লেগে থাকে অবশ্যই জানাবেন, বা যদি কিছু ভুল করে থাকে অবশ্যই ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, আমরা নিউ আমরা চেষ্টা করছি জিনিসটাকে প্রমোট করা ভালো কিছু একটা লেভেল আপনাদের সামনে প্রেজেন্ট করার,
আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে আশা করি। সো এখানে আমার ভিডিও শেষ করছি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই করে দেন, আর আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমরা এটা ইম্প্রুভ করার চেষ্টা করব, বেটার করার চেষ্টা করব। বাট প্লিজ ডিসলাইক করবেন না, ডিসলাইক করলে হয়তো আমাদেরও খুব হতাশ লাগে যে আমরা চেষ্টা করতেছি করা কিছু। সো এই আর কি, এই বলে আমার ভিডিও শেষ করছি, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে।